সরকারি খাতে কলকারখানা কেন লাভজনক নয় সে প্রশ্ন তুলে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ববাজারে দেশের পণ্য সামগ্রীর চাহিদা বাড়ানো ও রপ্তানির নতুন বাজার খুঁজতে ব্যবসায়ীদের তাগিদ দেন তিনি সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বস্ত্র দিবস ও বহুমুখী বস্ত্রমেলার উদ্বোধন করে এসব কথা বলেন তিনি রুহুল রিপোর্ট দেশের মোট রপ্তানি আয়ের চুরাশি দশমিক দুই শূন্য শতাংশ ও জিডিপির প্রায় ১৩ শতাংশ আসে তৈরি পোশাক খাত থেকে এর সঙ্গে আছে প্রায় পঞ্চাশ লাখ শ্রমজীবী মানুষ শিল্পায়ন ও কর্মসংস্থানের প্রসার বিবেচনায় দেশে হচ্ছে জাতীয় বস্ত্র দিবস বস্ত্র খাতে বিশ্বায়ন টেকসই উন্নয়ন প্রতিপাদ্যে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র শুরু হলো তিন দিনের মেলা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় বস্ত্র দিবস শুভ উদ্বোধন ঘোষণা করছে পোশাক শিল্পের উন্নয়ন ও বিকাশে সরকার প্রয়োজনীয় নীতি সহায়তা ও প্রণোদনা দিচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী প্রশ্ন তোলেন সরকারি কলকারখানার লোকসান নিয়ে আমরা চাই যে আমরা আমাদের নিজস্ব অর্থনীতির উপর দাঁড়াবো বিশ্ব দরবারে সম্মানের সাথে মাথা উঁচু করে চলবো কাজে আমার দেশের সাধারণ নাগরিক কৃষক শ্রমিক মেহেনীতি মানুষ তাদেরও ভাগ্য পরিবর্তন হবে তারা উন্নত জীবন পাবে তাদের ছেলেমেয়েরাও লেখাপড়া শিখে বা এবং উন্নতভাবে জীবনযাপন করবে সেটাই আমাদের লক্ষ্য পাট ও রেশমের ঐতিহ্য ফিরিয়ে আনতে বেসরকারি খাতের উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী এক সময় আমাদের দেশে যে মুসলিম ছিল তার একটা সুনাম ছিল ধীরে ধীরে সেটা অনেকটা হারিয়ে যেতে বসেছে কিন্তু ইতিমধ্যে আমরা এই মুসলিমের উপর গবেষণা শুরু করেছি যে আবার এটাকে ফিরিয়ে আনা যায় বস্ত্র খাতে অবদান রাখায় নয়টি প্রতিষ্ঠান ও সংগঠনকে সম্মাননা তুলে দেন সরকার প্রধান রুহুল আমিন তুহিন আর টিভি ঢাকা